বাঁধাকপিটা কেটে নেব। একদম কুচি কুচি করে কেটে নেব। সব কপিগুলো আমি কুচিয়ে নিয়েছি, এখন জল দিয়ে ধুয়ে নেব। কপিগুলো 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুচানো কপির মধ্যে বেসন দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদমতো লবণ, 2 মুটকি ভিনিগার দিয়ে দেব। এখন মেখে নেব। এখন অল্প করে একটু জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এভাবে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, হাতে নিলে কিন্তু এভাবে পকোড়া শেপ হয়ে যাচ্ছে। এই যে এভাবে কিন্তু মেখে নিতে হবে। এবার জালটা ধরিয়ে নেব। ঠান্ডা না বাবা? বিশাল ঠান্ডা। কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। ভাজা তেল, তাই তো? হ্যাঁ, ঘরে ছিল, তেলের পিঠে করেছিলাম সেই তেল। তেল গরম হয়ে গেছে, এখন পকোড়া গুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি গোল গোল শেপে পকোড়া গুলো ভেজে নেব। এভাবে গোল করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, হাত দিয়ে এভাবে ভালো করে গোল করে নিতে হবে। এবার উল্টে দেবো। বাঁধাকপির পকোড়া দেখতে না সুন্দর লাগে, তাই না? খেতেও ভালো লাগে। খেতে তো ভালোই লাগে, কিন্তু দেখতেও খুব ভালো লাগে। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এমা দেখ, পকোড়া ভাজা হয়ে গেছে, দেখে যা বাবা। ওই দেখ কত সুন্দর হয়েছে, দেখতে। তুই বললি না এই পকোড়া খাবি? হ্যাঁ, আবার কি? ওই দেখ কত সুন্দর, কত সুন্দর সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আগের দিন বাজার থেকে এনেছিল, এর থেকে ছোট ছোট পকোড়া, 9টা দিয়েছিল 10 টাকা, তাই না? হ্যাঁ, কিন্তু ভালো লাগেনি অত, অতটা ভালো লাগে না, এর থেকেও ছোট। তো আজকে তুমি বানাচ্ছো, দেখি কেমন লাগে খেতে। একই ভাবে সবকটা পকোড়া আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবকটা পকোড়া ভেজে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। হেভি আর মচমচে, মানে পুরো মানে স্বাদে ভরা। হ্যাঁ বন্ধুরা, দেখতে তো খুব ভালোই হয়েছে, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। আমাকে একটা দাও দেখি, দোকানের থেকে ভালো হয়েছে কিনা দেখি। খুব ভালো হয়েছে খেতে, দোকানের থেকেও ভালো, দোকান থেকেও ভালো হয়েছে। আগের দিন আনলাম, ওর থেকেও ভালো হয়েছে, অনেক ভালো, অনেক। আবার বানিয়ে দেবে, দোকানের থেকে ফালতু কিনে খাওয়া, জানো? দারুন মচমচে হয়েছে। আমি তো জানি না তুমি পকোড়া আনবো বাঁধাকপি, তাহলে আমি ঘরেই বানাতাম। তুমি তো সবই বানাতে পারো, তাও একটু দোকানের থেকে মাঝে মাঝে খেতে ইচ্ছা হয়, কিন্তু ভালো লাগে না আমার, বাইরটাই ভালো টেস্ট হয়। ভালো হয়নি, কিন্তু এটা দারুণ লাগছে খেতে। হেভি হয়েছে, হেভি মানে হেভি। বন্ধুরা, যদি বিশ্বাস না হয় একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এভাবে বানিয়ে দেখবেন, পুরো মানে কি বলবো, দোকানের থেকে ভালো হবে, এটুকু গ্যারান্টি দিচ্ছি। আর আমাদের কিচেনে চলে আসবে, খাওয়ার ইচ্ছা হবে, তাই তো নাকি? অবশ্যই। তাহলে বন্ধুরা, বাঁধাকপির পকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমাদের রেসিপি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে।